জেলা সদরের শঙ্করপুরের বনতারা ভারত বাংলাদেশ সীমান্তের এই এলাকার পাশ দিয়ে বয়ে চলা আত্রাই নদী দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে অভিযোগ স্থানীয়দের গাজা ইয়াবা ফেন্সিডিল সহ নানা মরণ নেশার টানে প্রতিদিনই সেখানে জড় হন অনেকে অবাধে চলছে কেনাবেচা তবে শুধু বনতারাতেই নয় রামসাগর মোড় খানপুর ঠাকুরাইন কোমলপুর ও বরগ্রাম সহ জেলার সীমান্ত ঘেঁষা প্রায় প্রতিটি এলাকা দিয়ে দেদারসে ঢুকছে মাদকদ্রব্য হাত বদল হয়ে চলে যাচ্ছে অন্যান্য জেলাতেও মাদকের ভীষণ ভয়াবহ থাবা এই থাবার থেকে আমাদের যুব সমাজ যারা আমারই সন্তান আমারই ভাই আমারই আত্মীয় স্বজন প্রচুর মাদক ধরা পড়ে প্রচুর আসামি আমরা ধরতেছি নিয়মিত এবং এখানে মামলার রেকর্ডও হচ্ছে অনেক বেশি এবং আমাদের অর্জন নেহায়েতই কম মাদক নিয়ন্ত্রণে প্রতিনিয়ত চলে অভিযান এমন দাবি সংশ্লিষ্টদের আমরা একই সঙ্গে মাদক যেমন সর্বনিম্ন হ্রাসের চেষ্টা করছি একই সঙ্গে আমরা মাদক সেবীদের বেসরকারি নিরাময় কেন্দ্রের মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি আমাদের সৈনিকরা আপনাদের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে থাকে দিনের বেলা এবং রাতের বেলা তারা ক্রমান্বয়ে পর্যায়ক্রমে পেট্রোলের মাধ্যমে টহলের মাধ্যমে সীমান্ত ভাড়া দিয়ে থাকে ভারত বাংলাদেশ সীমান্তের 100 কিলোমিটার এলাকা জুড়ে দিনাজপুরের 7টি উপজেলা মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা মনে করেন সংশ্লিষ্টরা মাছরাঙ্গা নিউজ ডেস্ক